স্বপ্ন দেখতে শুরু করেছে নাচরের বেকার তরুণ তরুণী এবং উদ্যোক্তারা। জেলার সিংড়া উপজেলার চলনবিল ডিজিটাল সিটি সেন্টার তথ্য প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে স্থাপনার নির্মাণ শেষে এখন উদ্বোধনের অপেক্ষায়। আর সেখানকার চারটি প্রতিষ্ঠান থেকে বছরে অন্তত 20,000 বেকার তরুণ তরুণী কর্মসংস্থান হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। নাটোর প্রতিনিধি মেহেদি হাসান বাবুর প্রতিবেদন জানাবেন অর্ণব নাসির। নাটোরের সিংড়া উপজেলার শেরকোলে 2018 সাল থেকে 15 একর জমির ওপর চলনবিল ডিজিটাল সিটি সেন্টার নির্মাণ কাজ চলছে। ইতোমধ্যে চালু হয়েছে সিংড়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, চালুর অপেক্ষায় রয়েছে সিংড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, হাইটেক পার্ক ও শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। শেষ মুহূর্তে রং তুলি ও বৈদ্যুতিক লাইন সহ অন্যান্য কাজ চলছে দ্রুত গতিতে। নির্মাণ করা হয়েছে 35,500 বর্গফুট আয়তনের ভবন ও সহায়ক অবকাঠামো। ইতোমধ্যে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারে আসতে শুরু করেছে আইটি কোম্পানিগুলো। এটা হলে আমরা আসলে সবাই উপকৃত হব, আমরা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করতে পারবো। আমি যদি এখানে আমার বেসিকটা শেষ করি তাহলে আমি ওখানে যে আরো বড় উদ্যোক্তা বা আমি টিচিং দিতে পারবো, আমরা আরো ভালো কিছু করতে পারবো এবং আমরা নিজেদেরকে মেলে ধরতে পারবো। চলনবিল ডিজিটাল সিটি সেন্টার চালু হলে এলাকাবাসীর আর্থসামাজিক উন্নয়ন ঘটবে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। এলাকার মানুষের বেকার সমস্যা দূরীভূত হবে এবং এই সিংড়াটা গোটা বিশ্বের কাছে একটা মডেল হিসেবে উপস্থাপিত হবে, এটা আমরা বিশ্বাস করি। শেখ কামাল আইটি অ্যান্ড ইনকিউবেশন সেন্টার চালু হওয়ার পর প্রতি বছর 1,000 তরুণ তরুণী সরাসরি প্রশিক্ষণ গ্রহণ সহ আত্মকর্মসংস্থানের সুযোগ পাবে, জানান আইসিটি প্রতিমন্ত্রী। খুব অল্প দিনের মধ্যেই আমরা আশা করছি যে এইটি আমরা উদ্বোধন করতে পারবো এবং আমাদের তরুণ তরুণীদের উপস্থিতিতে মুখরিত হবে, প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়ে যাবে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।